হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আইটিপিপিতে 20টি ভেটেরিনারি স্টেশন নিয়োগ করা হবে, তো চলুন দেখে নিই কি বলতে চাইছে। ইন্দোর ট্রাইবেটান বর্ডার পুলিশে 20 জন হেড কনস্টেবল বা ডেসার ভেটেরিনারি নিয়োগ করা হবে। ডিসের যোগ্যতা যে কোনো ভারতীয় পুরুষ এবং মহিলার আবেদন করতে পারবেন। শূন্যপদ হচ্ছে পুরুষদের শূন্যপদ 17টি, অসংরক্ষিত হচ্ছে 16টি, তপশিলি জাতি হচ্ছে 1টি, মহিলাদের শূন্যপদ হচ্ছে 3টি, অসংরক্ষিত। বেতনক্রম লেভেল 4 অনুযায়ী মূল বেতন 25,500 থেকে 81,100 টাকা এবং অন্যান্য ভাতা আছে। আবেদন ফি হচ্ছে 100 টাকা। তপশিলি জাতি উপজাতি প্রাপ্ত সেনাকর্মী ও মহিলাদের ফি দিতে হবে না। আবেদনের পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে সেটি আমি দেখিয়ে দেবো। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 5ই নভেম্বর থেকে 14 ডিসেম্বর 2018 পর্যন্ত। আবেদনের সময় কোনো সমস্যা হলে আপনারা এই হেল্পলাইনের নাম্বারে ফোন করে আপনারা হেল্প চাইতে পারেন। 01124359482 এবং 01124369483। এবং এখানে একটি লিঙ্ক আছে, এই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এই ডেসক্রিপশন থেকে আপনারা লিঙ্কটা ক্লিক করে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এবং আরো অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে এই দুটি ওয়েবসাইটের লিঙ্ক থেকে। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিই আমি কিভাবে আপনারা আবেদন করবেন। এখানে দেখুন আইটিবিপির ওয়েবসাইটটি আমি খুলে দিয়েছি এবং এখানে আপনারা রেজিস্টার ইউজারে আপনারা ক্লিক করবেন এবং এইটি খোলার আগে আপনাদের আমি বলে দিই যে এখানে একটি এক পাতা পিডিএফ আছে। আপনারা এই পিডিএফটা পড়ে আপনারা আরও ডিটেলস আপনারা জানতে পারবেন। আমি এখন পর্যন্ত যা বললাম সেই ডিটেলসটি এখানে আছে, তো আপনারা পিডিএফটা পড়ে নেবেন। এক পাতায় একটি পিডিএফ আছে, এই পিডিএফটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি সিনাপ ফর্ম। এই সিনাপ ফর্ম থেকে আপনারা এটাকে আপনারা সাবমিট করে আপনারা একটি ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং সেটাতে পরবর্তীকালে লগ ইন করে আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।